আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব পটল দিয়ে মুরগির মাংসের সুস্বাদু রেসিপি। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। এখানে আমি 700 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন মাংসটাকে ম্যারিনেট করে নিব। এজন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ, একদম উঁচু করে নিয়েছি, আদা রসুন বাটা দুটো মিলিয়ে, আর দিয়ে দিব 2 চা চামচের মতো সরিষার তেল। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নেওয়ার পর এই মাংসটাকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। হাতে সময় কম থাকলে 10 মিনিটের মতো রেখে দিবেন। তো মাংসটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। মাংসটা রান্না করে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম। প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সরিষার তেল, আর এই রান্নাটা সরিষার তেল দিয়েই করতে চেষ্টা করবেন। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এখন ম্যারিনেট করা মাংসগুলোকে আমি এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি। এখন এই মাংসগুলোকে হাই হিটে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। এভাবে করে মাংসগুলোকে ভেজে নিয়ে রান্নাটা করে দেখবেন, রান্নাটা কিন্তু ভীষণ মজার হয়, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো মাংসগুলোকে আমি এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি, আর মাংসগুলোকে অবশ্যই হাই হিটে ভেজে নেবেন। তো মাংসগুলো উঠিয়ে নেওয়ার পর মাংস ভাজার এই তেলের মাঝেই আমি এখন দিয়ে দিচ্ছি পটল। আমি এখানে 500 গ্রাম পটল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আমি খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে এরকম অর্ধেক করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো আমি উল্টে পাল্টে 5-6 মিনিটের মতো পটলগুলোকেও হাই হিটে ভেজে নিয়েছি। এ পর্যায়ে এগুলোকেও উঠিয়ে রাখছি পরবর্তীতে ব্যবহারের জন্য। এই তেলের মাঝেই আমি রান্নাটা করব। ফোড়নের জন্য দিয়ে দিলাম 3টা তেজপাতা, আমি একটু ছিঁড়ে ব্যবহার করেছি, ছোট সাইজের 5 টুকরো দারুচিনি, 7-8টার মতো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 5টা থেঁতো করে নেওয়া এলাচি। এলাচিটা এরকম থেঁতো করেই ব্যবহার করবেন, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে আস্ত জিরা। জিরাটা দেওয়ার পর আরও কয়েক সেকেন্ডের মতো মশলাগুলোকে ভেজে নিব, এতে করে মশলার ফ্লেভারটা তেলে ছড়িয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ উঁচু করে নিয়েছি আদা রসুন বাটা দুটো মিলিয়ে। এখন সবগুলো উপকরণ একত্রে ভাজতে থাকবো, যাতে করে আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো 3-4 মিনিটের মতো আমি মাঝারি আঁচে ভেজে নিয়েছি, এগুলোর কাঁচা গন্ধ চলে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছু মশলা ব্যবহার করব, তাই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। এরপর একে একে দিয়ে দিব স্বাদ মতো আরও কিছুটা লবণ। লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, কেননা মাংসটাও কিন্তু আমরা লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। মরিচ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, হলুদ গুঁড়ো 1/2 চা চামচের চাইতেও কম ব্যবহার করেছি, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, জিরা গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। এখন সবগুলো মশলা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটাকে যত ভালোভাবে কষাবেন তরকারিটা খেতে কিন্তু ততটাই মজার হবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা মুরগির মাংসগুলো। তো মুরগির মাংসটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব ভেজে তুলে রাখা পটলগুলো। এখন আবারও সবগুলো উপকরণ একত্রে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই রেসিপিটা ফলো করে একবার অবশ্যই বাসায় রান্নাটা ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে পানি, আর পানিটা গরম পানি ব্যবহার করতে চেষ্টা করবেন। আপনারা ঝোল যতটুকু খেতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। তো আমি 3 কাপ পরিমাণে গরম পানি ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 4-5 মিনিট পর ঝোলটা কিন্তু কিছুটা টেনে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 4টা আস্ত কাঁচামরিচ,
ফ্লেভারের জন্য ব্যবহার করেছি আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো মাংস আর পটল আমি যেহেতু আগেই ভেজে নিয়েছিলাম তাই এগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না গরম মশলা দেওয়ার পর আমি নেড়েচেড়ে আবারো সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো 3-4 মিনিটের মতো রান্না করে নিব ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রেখে দিবেন তো আমি এই রকমই রাখবো তো আমার রান্নাটা কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ঘরের খাবার খান সুস্থ থাকুন থ্যাংক ইউ